যদি না থাকে, এটা যদি বলে যে পাঠাচ্ছি যাচ্ছে না, ওটা আলাদা। ইন্টারন্যাশনাল পাগলা হলেও বুঝে ফেলবে যে টাকা নাই, অতএব আছে পাঠায়, যা তৈরি নাই পাঠানো হবে না। যারা কোম্পানির সঙ্গে যে কোনো আপনার জড়িত, যদি হোলসেল করেন, ডিস্ট্রিবিউটর হন, যে কোনো ব্যক্তি হন না কেন, যদি বলেন ভাল মাল মাল পাঠান, কোম্পানি বলবে তৈরি হয়নি, আর না হলে বলবে পাঠাচ্ছি নাকি, তৈরি করে পাঠাচ্ছি, বলে না বলে না। আমার আল্লাহ পাক বললেন, নবী আপনাকে আমি পাঠিয়েছি ও মুসলমান বানার উদ্দেশ্য হলো, তাই আপনার পৃথিবীতে আমার নবীকে পাঠিয়েছে, নবী আগে থেকে ছিল, এর জন্য শুধুমাত্র আমার নবী নয়, গৌতম বুদ্ধ যার অনুসারী মায়ানমারে বেশি, যার অনুসারী চীনের মাটিতে বেশি, যে চীনের জনসংখ্যায় সবচাইতে বেশি ছিল, কিন্তু এখন নয়, এখন ভারতের মাটিতে সবচাইতে জনসংখ্যা আপনার বেশি হয়ে গেছে, আমাদের ভারতে গোটা বিশ্বের মধ্যে এক নাম্বার জনসংখ্যায় জনগোষ্ঠী। সুবহানাল্লাহ, আল্লাহ ভারতে এত জনসংখ্যা দিয়েছে, এখন গোটা বিশ্বের মাটিতে এক নাম্বার, দ্বিতীয় স্থান ছিল কিন্তু এখন এক নাম্বারে দাঁড়িয়ে গেছে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর যারা জিকে পড়ে দেখবেন সেখানে লেখা আছে ভারতের মাটিতে সবচেয়ে জনসংখ্যা আপনার বেশি। তো এই ভারতের মাটি থেকে আপনার যদি চীনের মাটিতে যান, সেইখানে একটা ধর্মাবলম্বী সবচেয়ে বেশি দেখা যায়, নাম হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। ভারতের ইতিহাসের পাতাল যা করলে ওই গৌতম বুদ্ধের ছবি দেখা যায়, কানগুলো বড় বড়, মাথাটা একটু আপনার বলে হাতে ঝুঁকির মতো ভাব, এইভাবে পায়ের উপর পা তুলে হাত দুটো সাট করে কি যেন আপনার মন্ত্র পড়ছে। তার একটা খাস শিষ্য ছিল, জিজ্ঞাসা করলো, তার শিষ্য নাম হলো আনন্দ, আনন্দ শেখ দাবলেসান হুসার পিতাস হরিন্দর গান, আনন্দ বলল, গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে, আপনার বলে হাতে তীরধারের পরে হুসার পিতাসকে আমাদের শিক্ষা দেবে, ভাবলে সন্দীপ ভাই গৌতম বুদ্ধ বলেছিল, আই আম নট দা ফার্স্ট বুদ্ধ হু কেম অন দা আর্থ, মাস্টার আই বি দা লাস্ট, আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নয়, ইমাম কাই মারাদার বুদ্ধ ওই আরে জিন্দা বল, দেখো এক সময় পৃথিবীর জন্য এমন একজন বুদ্ধ, এমন একজন নেতা, এমন একজন প্রফেট পৃথিবীর জন্য আসবে, এ হলিওয়ালে সুপ্রিম লি ইন লাইক এর, যিনি আমার চাইতে আরো প্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে উর্ধস্তরের হবে, এ হলিওয়ালে সুপ্রিম লি ইন লাইট ওয়ান ইন লাইক এর ওয়ান, যিনি আপনার বলে হচ্ছে সুপ্রিম পাওয়ার তার থাকবে। আনন্দ জিজ্ঞাসা করলো হাউসার নদী কি করে চিনবে নিশ্চিত জামায়ার নবী, তারপরে সন্দীপ রাই গৌতম বুদ্ধ বললো, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা জন্য সুবহান আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107, হে নবী আমি আল্লাহ আপনাকে আপনার দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি জন্য সুবহান আল্লাহ। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত করে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে। গৌতম বুদ্ধ বললেন, তিনি হবেন রহমাতাল লিল আলামিন, যাকে পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আঘাত করে কোনোদিন তিনি আপনার প্রতিশোধ নেবেন না। জোরে বলুন, অমুসলমান নবীর চরিত্র আপনি শুনলেন, নবীর আপনার জীবনী শুনলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো ব্যক্তিকে মারার জন্য আমার নবী হাত তোলে আপনার বারে হাতে আঘাত করেন না। ইহুদি মেরেছিল আল্লাহর নবী, আল্লাহর নবী বলেছিল, চাচা দল তোমার হাতে আপনার লেগেছে। আমার নবীর মতো